ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশ জুড়ে সরকারি দলের সন্ত্রাসীদের তাণ্ডব চলছে বলে অভিযোগ করেছে বিএনপি আর নির্বাচন কমিশনকে সহযোগী হিসেবে দায়ী করেছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন, সরকারি দলের হামলায় পিরোজপুরে মারা গেছেন তাদের এক কর্মী। প্রতিদিনই বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের উপর। তিনি বলেন, অভিযোগ দিলেও তাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। বিএনপি চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পুনর্নির্বাচিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদও জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকারের পাশাপাশি এই নির্বাচন কমিশনেরও বিচার করবে জনগণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাক স্বাধীনতা মানেই রাষ্ট্রদ্রোহিতা, এটাই এই সরকার একটা বিধান করে তুলেছেন। গণতন্ত্র এখন পালিয়ে বেড়াচ্ছে, আইন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত, অপরাধীদের সহযোগীরাও অপরাধী, নির্বাচন কমিশন সরকারের অপরাধের সহযোগী। দেশজুড়ে ইউপি নির্বাচন এলাকাগুলিতে জনগণের অংশগ্রহণকে পদদলিত করে যারা সব আত্মসাত করে নিচ্ছে, তাদের ছিনতাই করা বিজয়কে বৈধতার সনদ দিচ্ছেন নির্বাচন কমিশন।